নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাষা নিয়ে বিভাজনে বিশ্বাসী নয়, ভাষা নিয়ে সমন্বয় চায় ভাষা শহীদ স্মারক সমিতি শিলচর। প্রতিবেশীর বাড়িতে সাত সকালে বাবা ও মেয়ের মৃত্যু, চাঞ্চল্য। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের সময় ভারত পাক যুদ্ধের বিজয় মশাল পৌঁছল শ্রীকোনায়। মধুরবন ইউথ কাউন্সিলের পক্ষে শিলচর সিভিল হাসপাতালে রক্তদান শিবির সম্পন্ন। রিমস অ্যাপ ও গুণোৎসব সম্পর্কে আলোচনা মর্মে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান কর্মচারী পরিষদের। এবারে বিস্তারিত সংবাদ। ভাষা নিয়ে বিভাজনে বিশ্বাসী নয়, ভাষা নিয়ে সমন্বয় চায়। একই সঙ্গে অসমীয়া ও বাঙালিদের মধ্যে বিভেদের স্থায়ী সমাধান চায় ভাষা শহীদ স্মারক সমিতি শিলচর। এছাড়া শাস্ত্রী ফর্মুলাকে বিকৃত করে জনমনে পক্ষপাতিত্বমূলক ভুল বার্তা না ছড়ানোর আহ্বান জানাল ভাষা শহীদ স্মারক সমিতি। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। তিনি বলেন, অসমের শান্তি সম্প্রীতির স্বার্থে উভয় ভাষা জনগোষ্ঠীর সমন্বয় গড়ে তুলতে হবে। সম্প্রতি হোর্ডিং কাণ্ডকে ঘিরে ব্রহ্মপুত্র উপত্যকায় অব্যাহত বাঙালি বিদ্বেষী কার্যকলাপ বর্তমানে তা শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিলচর রেল স্টেশনে সরকারি জল জীবন মিশন প্রকল্পের হোর্ডিংয়ে কালি দিয়ে মুছে ফেলার সমর্থন করে না সমিতি, কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র উপত্যকায় জনাকয়েক বুদ্ধিজীবীরা গণতান্ত্রিক একাংশ বৈদ্যুতিন চ্যানেলের স্টুডিওতে বসে ইতিহাস বিকৃত করে তথ্য তুলে ধরছেন। এদিন ক্ষোভ ব্যক্ত করেন সমিতির সদস্য মনোজ দেব। তিনি বলেন, ইতিহাস বিকৃত যেন কেউ না করেন, এর ফলে ভ্রাতৃঘাতী সংঘাতের সম্ভাবনা প্রবল বলে উল্লেখ করেন তিনি। তাঁরা বলেন, ভ্রাতৃঘাতী সংঘর্ষ হোক তা চান না, বরং ওই বুদ্ধিজীবীরা তথ্য তুলে ধরার আগে ইতিহাস সহ শাস্ত্রী ফর্মুলা ভালোভাবে যেন তারা জেনে নেন। অখণ্ড অসমের পক্ষে বিভেদের প্রাচীর ভেঙে ফেলার আহ্বান জানান সমিতির কর্মকর্তারা। এই বরাক উপত্যকার কোনো মানুষ আপনার ইয়ে করেনি, এই যে ব্রহ্মপুত্র উপত্যকায় যেভাবে একটি নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর মানুষকে টার্গেট করে আপনার কথাবার্তা বলছেন, তাদের বিরুদ্ধে এখানের মানুষ ধৈর্যশীল হয়ে আছে, সহনশীল হয়ে আছে এসব জিনিসের। হ্যাঁ, অতএব কেউ কোনো কথা বলছে না, কারণ সবাই জানে যে এই মুহূর্তে যদি এই ব্যাপারে রাস্তায় নামা যায় তবে একটা ভ্রাতৃঘাতী সংঘাত হতে পারে, যার জন্য বরাক উপত্যকার 40 লক্ষ মানুষ আপনার চুপ হয়ে আছে। আর আমরা পাশাপাশি আরেকটা কথা বলবো, যে আজকে যারা আপনার এই যে বিভিন্ন সংগঠনের যে নেতারা আছেন, যারা বিভিন্ন সময় টক শোতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কথাবার্তা বলছেন, তাদের আরও পড়াশোনা করা উচিত। আমি 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 জোর দিয়ে বলতে পারবো যে গত 4-5 দিন আগে এই যে গুয়াহাটির একটি বৈদ্যুতিক চ্যানেলে যেসব সাহিত্যিক, কবি, তারপর শিক্ষাবিদ, তারপর ভাষাপ্রেমী এসবের ইন্টারভিউ লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে সেখানে যেমন শাস্তি ফর্মুলার বিকৃত করে তুলে ধরা হয়েছে। আসামি বাঙালি বিদেশি নয়, যে ব্যাপার থেকে ঘটনাগুলো আসছে আজকে, যে সংঘাতগুলো তৈরি হয়েছে বছরের পর বছর, যেটা কাম্য নয়, আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, আমি একই সঙ্গে একই সুরে বলছি, যেটা কাম্য নয়। এবং বাঙালি বিদেশি নয়, কোনো অবস্থাতেই নয়। দীর্ঘদিন থেকে আমরা যারা আজকে যে এখানে আপনাদের সামনে আমরা 2-1টি কথা বলছি, যে সাংবাদিক সম্মেলনে 2-1টি কথা বলছি, আমি বাঙালি শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করছি, এই জন্যেই অসমীয়া বাঙালির যে সুন্দর সম্পর্কটা প্রয়োজন ছিল অনেক আগে থেকেই, সেই সম্পর্কটা নানা কারণে, নানা টানা পড়েনে গড়ে ওঠেনি, আজকে বড় বেশি দেরি হয়ে গেছে। কিন্তু পাশাপাশিভাবে একটা কথা বুঝতে হবে, যে এই দায়িত্বটা শুধু একা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর বা ভাষাগোষ্ঠীর নয়, এটা দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। এবং বরাক উপত্যকায় বাংলা সহযোগী ভাষা নয়, পরিষ্কারভাবে
একটু পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো ডিমাসা আমলেও কিন্তু, ডিমাসা রাজাদের আমলেও কিন্তু তার সরকারি ভাষাটা ছিল বাংলা। 1961 তার সবচেয়ে বড় প্রমাণ যে ঘটনাটা ঘটেছে, তারপর তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং বিমলা প্রসাদ চালিহা ছিলেন তখন আসামের মুখ্যমন্ত্রী। শিলংয়ে তাদের মিটিং হয়েছিল, তারপরে যেটা বলা হয়েছিল যে কাছাড়, তখন বরাক উপত্যকা নামটা ছিল না, ছিল কাছাড়, সব মিলিয়ে হাইলাকান্দি করিমগঞ্জ মিলিয়ে সব ছিল কাছাড়, যে কাছাড়ের সরকারি ভাষা এবং কাছাড়ের সমস্ত শিক্ষা দীক্ষা সমস্ত ব্যাপারে তার ভাষাটা হবে বাংলা। এদিকে প্রতিবেশীর বাড়িতে সাত সকালে বাবা ও মেয়ের রহস্যজনক মৃত্যুতে লক্ষ্মীপুরের মাখন নগরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকাল 5টা নাগাদ জিরিঘাট থানা এলাকার মাখন নগরের এক বাড়িতে এ ঘটনাটি ঘটে। গ্রামের আলী হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মইনুদ্দিন বয়স 65 ও তাঁর মেয়ে সালেহা বেগম বয়স 38, এই দুজনের সামান্য সময়ের ব্যবধানে মৃত্যু ঘটে। পরপর দুটি মানুষের মৃত্যুকে কেন্দ্র করে দেখা দেয় নানা প্রশ্ন। মর্মান্তিক ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ভিড় করতে শুরু করেন মানুষ। কিন্তু ওই বাড়ির লোকরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন এ দাবি করলেও মৃতের পরিবার এই তত্ত্ব মানতে নারাজ। জানা গেছে মৃতদের বাড়ি থেকে সামান্য দূরে থাকা আলী হোসেনের বাড়ি রয়েছে। এদিকে দুটি পরিবারের বক্তব্য রয়েছে বেশ ফারাকও। মৃতের পরিবারের বয়ান মতে এদিন ভোর 5টায় আলী হোসেনের ভাই ফখরুল হোসেন তার বাড়িতে ডেকে নিয়ে যান মইনুদ্দিনকে। কিছুক্ষণ পর খবর আসে মইনুদ্দিন তার বাড়িতে পৌঁছানো মাত্র মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে মারা গেছেন। এই খবর পেয়ে মইনুদ্দিনের মেয়ে সালেহা বেগম ছুটে যান। সেখানে যাওয়া মাত্র সালেহা বেগমেরও মৃত্যু ঘটে বলে চিৎকার শুরু হয়ে যায়। আর আলী হোসেনদের বক্তব্য হচ্ছে মইনুদ্দিন সকালে হাঁটতে গিয়ে তাদের উঠোনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবার মৃত্যুর খবর শুনে দ্রুত ছুটে এসে একইভাবে মারা গেছেন সালেহা বেগম। কিন্তু বৃদ্ধ মইনুদ্দিনের স্ত্রী জানান তাঁর স্বামী কোনো দিনই সকালে হাঁটতে বের হন না, আর তাঁর স্বামীকে ডেকে নিয়ে গেছেন আলী হোসেনের ভাই ফখরুল। দিলওয়ার হোসেন নামের এক যুবক জানান তার কাকা মইনুদ্দিনের মৃতদেহ পাওয়া যায় আলী হোসেনদের উঠোনে, আর সালেহা বেগমের মৃতদেহ পাওয়া যায় সেই পরিবারের একটি ঘরের ভেতরে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের সময় ভারত পাক যুদ্ধের সুবর্ণ জয়ন্তী বিজয়বর্ষ উদযাপনের লক্ষ্যে বিজয় মশাল এসে পৌঁছল শ্রীকোনায়। এই মশালকে কাছাড় জেলায় স্বাগত জানান শ্রীকোনার অসম রাইফেলসের আইজি আইআর ইস্ট। এদিনের অনুষ্ঠানে ব্রিগেডিয়ার এ কে শর্মা, 71 যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক সুভাষচন্দ্র রাজবংশী, কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি, পুলিশ সুপার রামনদীপ কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন কাছাড় জেলায় মশালটি নিয়ে আসার পর সুভাষচন্দ্র রাজবংশী মশাল প্রতিস্থাপন করেন। তারপর তিনি সংবাদ মাধ্যমকে জানান 1971 সালের যুদ্ধে ল্যান্ডমাইন বিস্ফোরণে তার একটি হাত ভেঙে যায়। এই ত্যাগের অবদানের ফলে বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু আজকের দিনে বাংলাদেশের এই অবস্থা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। এটা ধরো যেতিয়া মানে যুদ্ধ হয়, আমি আসিলো মানে পাঞ্জাব সেক্টরত, হাজারিকা সেক্টরত। তারপর আমি পোজ বনাই আসিল মাটির পোজ। তারপর পাকিস্তানে আচানক আহি আমাকে রেড করে দিলে। রেড করার পাশতো মানে ধরো ডাইনে বাইয়ে হয়ে গেল আর ইহঁতরও মরছে আমারও মানুষ মরছে। তারপর মই তো ঘরত বাঁচি আসিল, সিজ ফায়ারের পাশত মানে এই জিনিসটো হয়েছে। বেয়া ব্যবহার করছে এইটু তো আশঙ্কিত, এইটু ভাল নালাগা। এটা আমাক যদি মানে ধরো মরম নকরে বাংলাদেশে, কিন্তু আমি তো আর কি কম। আর মধুরবন্দ ইউথ কাউন্সিলের পক্ষ থেকে শিলচর সিভিল হাসপাতালে বুধবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে 10 জন সদস্য রক্তদান করেন। পরে মধুরবন্দ ইউথ কাউন্সিলের সভাপতি রাজা লস্কর বলেন, তাদের আজকের এই রক্তদান শিবিরের উদ্দেশ্য হল যারা গরিব অসহায় মানুষ তাদের সাহায্যের জন্য, বিশেষ করে গ্রাম থেকে আসা লোকজন হাসপাতালে এসে রক্তের জন্য অনেক সময় দৌড়াদৌড়ি করতে দেখা যায়, তাই তিনি সবাইকে রক্তদানের জন্য আহ্বান জানান। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন
কমল চক্রবর্তী, হানিফ বরভুইয়া, ইমরান মজুমদার, রাজা লস্কর প্রমুখ। আজকে আমরা মধুরগঞ্জ ইয়ুথ কাউন্সিলের পক্ষ থেকে শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটালে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। সেটার মূল উদ্দেশ্য হলো যে আমরা যারা গরিব অসহায় মানুষ আছে, যারা গ্রামে গঞ্জে থেকে আসে, ওদেরকে সাহায্য করার জন্য। বিভিন্ন সময় আমরা দেখেছি যারা গ্রামে গঞ্জে থেকে মানুষ আসে, আসার পর ওরা ব্লাড খুঁজে পায় না, যদি ব্লাডের ওদের দরকার হয় তাহলে সেটা আমরা চিন্তাভাবনা করে আজকে আমরা মধুরগঞ্জ ইয়ুথ কাউন্সিলের 10 জন সদস্য আজকে আমরা ব্লাড ডোনেশন করছি, যাতে সেই ব্লাডগুলো এই অসহায় গরিব মানুষের কাজ আছে। আর আমরা অনুরোধ করব শিলচর শহরের সব নাগরিক এবং এনজিও ক্লাব সবাইকে, যাতে আপনারাও এগিয়ে আসুন আর যেন অসহায় মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির জন্য রিমস অ্যাপ ও গুণোৎসব সম্পর্কে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা মর্মে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার জন্য সারা অসম কর্মচারী পরিষদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানিয়েছে। পরিষদের সভাপতি প্রদীপ দত্ত ও ভারপ্রাপ্ত সম্পাদক প্রধান শ্যামন্ত দাস মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করে বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে জুনিয়র কলেজ পর্যন্ত কর্মরত শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি নির্ণয় করার জন্য রিমস অ্যাপ চালু করা হয়েছে। সমগ্র শিক্ষা অভিযান অসমের মিশন সঞ্চালকালয় চালু করা রিমস অ্যাপে সংশ্লিষ্ট শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি নির্ণয় করা ছাড়াও তাদের ব্যক্তিগত সমস্ত তথ্য রিমস অ্যাপে সন্নিবিষ্ট করার জন্য শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং শিক্ষক সংগঠনগুলো এর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। সারা অসম কর্মচারী পরিষদ শিক্ষক কর্মচারীদের উপস্থিতি নির্ণয় করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও কোনো ধরনের আপত্তি করবে না, কিন্তু শিক্ষকদের উপস্থিতির ক্ষেত্রে কোনো ব্যক্তিগত খণ্ডকে নিশ্চিত করার দায়িত্ব দেওয়া এবং তাদের ব্যক্তিগত তথ্য অ্যাপসে উপলব্ধ করা ব্যবস্থার বিরোধিতা করেছে। এদিকে বিতর্কিত রিমস অ্যাপ ও গুণোৎসব সম্পর্কে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা মর্মে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্মচারী পরিষদ অনুরোধ জানিয়েছে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। And surgical. এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, PPE কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788-001। যোগাযোগ করুন 0384226437 অথবা 9435074307। Thank you.
ফিরে এলাম বিরতির পর। 30 অক্টোবর উপনির্বাচন, এ উপলক্ষে জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে কাঁদলেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। BTCতে সংগঠিত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার ইতিহাস তুলেই তিনি চোখের জল ছড়ালেন। তিনি বলেন, অত্যাচারের শিকার বহু লোক ঘরবাড়ি ছেড়ে ধুবড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন, তখন তাদের সুরক্ষা দিতে এসেছিল একমাত্র UDF দল। তিনি বলেন, কংগ্রেস দল বুড়ো হয়ে গেছে, 103 বছরের পুরনো, BJP এখন সবে মাত্র শিশু। সেদিক থেকে দেখলে কাজের দল হচ্ছে AIUDF, কংগ্রেস এখন বেকাতেরা দল হয়ে গেছে। কেউ পাওয়া নিতে পারবে না ওই দিনের যে দুঃখ, আপনারা কি কষ্ট হয়েছে, আল্লাহ আকবার। খাওয়ার ব্যবস্থা নাই, পেটে ভাত নাই, মুখে পানি নাই, এই বাচ্চারা লইয়া আপনারা রোজে এখানে জরুর আছে। আমার মা বোন যারা ধুবড়ির দিকে ভাগিয়া গেছে জান বাঁচানোর জন্য। হাইলাকান্দি ও করিমগঞ্জে টেট পরীক্ষা কেন্দ্র নেই, বরাকের ছাত্রছাত্রীদের অবিচার করা হয়েছে বললেন আতাউল। উপত্যকার 3 জেলার মধ্যে কেবলমাত্র কাছাড় ছাড়া বাকি 2 জেলায় টেট পরীক্ষা কেন্দ্রে অনুমতি দেয়নি সরকার। তাছাড়া ওই 2 জেলাসহ রাজ্যের মোট 7টি জেলায় টেট পরীক্ষা কেন্দ্রের অনুমতি দেওয়া হয়নি। সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তকে এক দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক তথা উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া। আতাউর জানান, উপত্যকার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় টেটের পরীক্ষা কেন্দ্রে অনুমতি না দিয়ে টেট পরীক্ষায় বসা বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যায় ও অবিচার করা হয়েছে। একইভাবে তিনি বলেন, সরকারের নির্দেশে রাজ্যের শিক্ষা বিভাগ টেট পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের অনুমতি না দিয়ে টেট পরীক্ষায় বসা 2 জেলার ছাত্রছাত্রীদের চরম বিপাকে ফেলেছে। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। আমগুড়িতে অসম গণ পরিষদের ত্রিবার্ষিক অধিবেশন আজ থেকে শুরু হলো। শহীদ তর্পণ, দলীয় পতাকা উত্তোলন সহ প্রকাশ্য অধিবেশনের মধ্য দিয়ে দলের 3 দিবসীয় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন নেতৃবৃন্দ ও কর্মী ছাড়া বর্তমান পদস্থ সব নেতৃবৃন্দ। বিভিন্ন বক্তা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে অগপর সুঅবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা করেন। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণের কাছ থেকে রক্তদান সংগ্রহের প্রক্রিয়া জোরদার করার উদ্যোগ নিয়েছেন। এই উদ্দেশ্যে বরাক উপত্যকার সব ধরনের সামাজিক অনুষ্ঠানে রক্তদান করার আবেদন জানানো হয়েছে মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ থেকে। ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার রাজীব বিশ্বাস এক বিবৃতিতে জানিয়েছেন যে বরাক উপত্যকায় প্রতিদিন গড়ে 100 ইউনিট রক্তের প্রয়োজন। উপত্যকার জনসাধারণ যদি তাদের সামাজিক অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন, তবে সহজেই এই দৈনিক প্রয়োজনীয় 100 ইউনিট ব্লাড সংগ্রহ করা সম্ভব। বিবৃতিতে জানানো হয়েছে, যাদের বয়স 18 থেকে 30 বছর সেই সব যুবক যুবতীর রক্তের তেজ বেশি থাকে, তাই এই বয়সের বেশি সংখ্যক যুবক যুবতীদের রক্তদানে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত। উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক দাতা এবং সংগঠনগুলিকে মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার রাজীব বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর হল 9435175161। নবনিযুক্ত সোনাই বিধানসভা ভিত্তিক NSUI কমিটিকে সংবর্ধনা জানালো সমষ্টির যুব কংগ্রেস কমিটি। NSUI এর নবনিযুক্ত সভাপতি শাহিন মোহাম্মদ আজহার সহ অন্যান্য সদস্যদের উত্তরে দিয়ে সংবর্ধনা জানানো হয়। ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর, NSUI এর সভাপতি জুলফিকার লস্কর প্রমুখ দলকে শক্তিশালী করার উপর জোর দেন। তারা বলেন, সোনাই সমষ্টি কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই এই ঐতিহ্যকে ধরে রাখতেই হবে। সংগঠনের সকল স্তরের কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের সভানেত্রী তাহেরা বেগম মজুমদার, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমির লাল গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। সোনাই থেকে প্রতিনিধি আবুল কালাম লস্করের প্রতিবেদন। যেটা স্টুডেন্টরা ফেস করছে, আজকে খাওয়ার তেলের কথা, আজকে ডিজেল পেট্রোল যে হালে মূল্যবৃদ্ধি হচ্ছে, সবচেয়ে বেশি হ্যাম্পার হচ্ছে স্টুডেন্টসদেরকে। আজকে যে স্টুডেন্ট আগে 10 টাকা রিক্সা ভাড়া অটো ভাড়া দিয়ে কলেজে যেত, আজকে তার রিক্সা ভাড়া অটো ভাড়া ডাবল হয়ে গেছে। ওই দোষ রিক্সা ড্রাইভার গরিব বা অটো ড্রাইভারের কোনো দোষ না, এই দোষ হচ্ছে এই সরকারের। আজকে এই মেসেজগুলো আমরা ঘরে ঘরে ফসাইতে হইব, আমরা যাতে কংগ্রেস দল, আমরা এজ এ কংগ্রেস দলের ইউনিট হিসাবে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে। আগামী দিনে আমরা
মন্ডল কমিটি হোক ব্লক কমিটি হোক এটা সবের উপরে আমরা ধ্যান দিতে হইব, কিন্তু সর্বপ্রথম আমরা যেটা কলেজ কমিটি এটার উপরে বেশি আমার কলেজের প্রবলেম যেটা এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। ধন্যবাদ। খুব মজবুত সেই জায়গাটা ছিল আমাদের সোনাই বিধানসভা, সোনাই সমষ্টি এলডিএফকে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন আমরা প্রত্যেক কর্মকর্তারা সোনাই অঞ্চলে কংগ্রেস দলের প্রত্যেক শাখা সংগঠন ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস আমরা দলের সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা দলের সিদ্ধান্তে তখনের মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করেছিলাম, কিন্তু গত মাসে মহাজোট যেটা ভোটের সময় গঠন হয়েছিল সেই মহাজোটটা আর থাকেনি, সেটা ভেঙে গেছে। এখন আমরা আমাদের কংগ্রেস দলকে আগামী দিনে কিভাবে মজবুত করতে হয় সেটার উপর, যেহেতু আমরা কংগ্রেস দলের কর্মী, আজও সোনাই সমষ্টিতে কংগ্রেস অত্যন্ত শক্তিশালী এবং আগামী দিনেও সোনাই সমষ্টিতে কংগ্রেস শক্তিশালী থাকবে। আমরা এক এবং আগামী দিনেও আমরা একত্রিতভাবে কাজ করব। আমাদের ব্লক কংগ্রেস সভাপতি অত্যন্ত কর্মচঞ্চল, অত্যন্ত কর্মদক্ষ, উনি সংগঠনকে অত্যন্ত ভালোভাবে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনার নির্দেশক্রমে আমরা প্রত্যেক শাখা সংগঠনের কর্মীরা উনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সোনাই সমষ্টিতে কংগ্রেসকে আমরা আরও শক্তিশালী করে তুলব। প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং ধন্যবাদ জানাই জুলফিকার মজুমদারকে আজকে আমাদের এখানে আসার জন্য। আজকে আমি বেশ কিছু বলবো না, শুধু এটা বলবো যে যেভাবে আমাদেরকে উৎসাহ বাড়িয়েছেন আমাদের সোনাই বিধানসভা যুব কংগ্রেস কমিটি, সর্বদা যাতে আমাদের সাথে একসাথে আমরা কাজ করতে পারি, ইজাজ দা, জুলফিকার দা, সোনাই খসরু অঙ্কল সবাই মিলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এটাই কামনা করি আমি আমার বক্তব্যে। শিলচর আর্য সংস্কৃতি বোধুনী একসাথে প্রয়াত জেলা সভানেত্রীর শোকসভা ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত করেছে। সংস্থার কার্যালয় আর্য ভবনে প্রথম পর্বে সমিতির 2021 বর্ষের কাছাড় জেলার প্রয়াত সভানেত্রী শিবানী চক্রবর্তীর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে তাঁর আত্মার চিরশান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রয়াত সভানেত্রীর কর্মজীবন নিয়ে প্রত্যেকেই বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে বিভিন্ন শিল্পী সমিতির 44 বছর পূর্তি উপলক্ষে বিজয়া সম্মেলনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আর্য সংস্কৃতি বোধনীর গৌতম ভট্টাচার্য, বিপ্লব দেবনাথ, সমর্পিতা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে আসছি খেলার খবরে। AIFF এর বয়সভিত্তিক জাতীয় দলের জন্য 3 দিনের স্কাউটিং ক্যাম্পে যোগ দিলেন শিলচর ও হাইলাকান্দির 4 ফুটবলার। এরা হলেন শিলচরের টিওস লিংডো, হেমেডন লিংডো ও জজ লালডিৎসা। হাইলাকান্দির মহিলা ফুটবলার হচ্ছেন প্রতিমা রিকিয়াসন। জাতীয় সাবাতে কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন শিলচরের অর্কজ্যোতি রায়চৌধুরী। এর সুবাদে তিনি এশিয়ান সাবাতে টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন। এর আসর
বসবে বাংলাদেশে আগামী ডিসেম্বর মাসে। টিম ইন্ডিয়ার হেড কোচ হতে চেয়ে বোর্ডে শেষ পর্যন্ত আবেদন করলেন রাহুল দ্রাবিড়। বর্তমান কোচ রবি শাস্ত্রীর কার্যকাল ইতিমধ্যে শেষ হয়েছে, ফলে দলের জন্য নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছে বিসিসিআই। অসুস্থ প্রাক্তন ফুটবলার ভরত হাজাম হাসপাতালে চিকিৎসাধীন, তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে সহজে হারাল ইংল্যান্ড। আজ বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে মর্গ্যানের দল। বড় মনের মানুষ হিসেবে পরিচয় দিলেন পাক ক্রিকেটার বাবর আজম। তিনি 250টি শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এভাবেই ভারতের বিরুদ্ধে জয় উদযাপন চান বাবর। আইপিএলে পাকিস্তানের পেস বোলার শাহিন আফ্রিদিকে চাইছেন কলকাতা নাইট রাইডার্সের দিনেশ কার্তিক। টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের বোলিং ও উইকেট শিকারের দক্ষতা দেখেই তিনি শাহিনকে এই আসরে খেলানোর পক্ষপাতী বলে জানা গেছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।